আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজ আমি ফুলকো মুচমুচে এবং দারুণ টেস্টি বেগুনির একটা রেসিপি শেয়ার করব। এটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি, আর দোকান থেকে কেনা বেসনটা এটাকে আমি একটু চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর অবশিষ্ট যে অংশগুলো রয়ে যাবে এগুলো ফেলে দিব। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আটার ভিতরে যেমন তেল এভাবে দিয়ে মেখে তারপর সেই আটা দিয়ে কোনো কিছু তৈরি করলে মুচমুচে হয়, তেমনি এই বেসনের ভিতরে যদি 1 টেবিল চামচ তেল দিয়ে এভাবে ভালো করে মেখে নেন তাহলে এই বেসন দিয়ে বেগুনি তৈরি করলে বেগুনিগুলোও মুচমুচে হবে। আমি তেল এবং এই বেসন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করব, আর বেটারটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না। এখানে 1 কাপ বেসনের ভিতরে আমি 1/2 কাপ প্লাস 1/4 কাপ পানি দিয়ে দিয়েছি। এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ শুকনো মরিচ, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ আদার বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি বিট করে নিব। 4 থেকে 5 মিনিট আমি এভাবে বিট করতে থাকব। আমি দোকান থেকে কেনা বেসনটা নিয়েছি, তাই এর ভিতরে আমি কোনো চালের গুঁড়া অ্যাড করিনি, তার কারণ ওরাই অ্যাড করে দেয়। আপনারা 1 টেবিল চামচ চালের গুঁড়া অ্যাড করতে পারেন। এটাকে ভালোভাবে বিট করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হবে। হাত চুবিয়ে উঠালে দেখবেন হাতের উপরে মোটা একটা লেয়ার পড়ে আছে, তাহলে বুঝবেন আপনার ব্যাটারটা পারফেক্ট আছে। আর এর থেকে বেশি ঘন করলে বেগুনিটা বেশি মোটা হয়ে যায়, বেসন বেসন মনে হয়, খেতে ভালো লাগে না। অন্য একটা পাত্রে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। বেগুনগুলোকে খুব পাতলা করে কেটে নিয়েছি, আর এই পানির ভিতরে বেগুনটাকে আমি বেশ কিছু সময় ভিজিয়ে রাখবো। এটাকে আপনি আধা ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। বেগুনগুলো এই লবণ পানিতে যত সময় থাকুক না কেন এটা কালো হবে না। আমি আধা ঘন্টা পর বেগুনগুলোকে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি, যাতে করে এর গায়ের থেকে বাকি যে পানিটুকু আছে সবটুকু ঝরে যায়। এখন চলে যাব ভাজার প্রসেসে। আমি বেগুনটাকে প্রথমে এভাবে ধরে তারপর বেটারে প্রথমে 1 সাইডটা মেখে আর দেন পরের সাইডটা এভাবে মেখে তেলটাকে গরম করে এর ভিতরে দিয়ে দিব। তেলটা অবশ্যই গরম থাকতে হবে এবং এটাকে ডুবো তেলেই ভাজতে হবে, তাই অনেকটা তেলের প্রয়োজন। চুলারাসটাকে মিডিলে রেখে আমি এগুলোকে ভেজে নিব। আর আপনারা যদি বেশি মুচমুচে করতে চান তাহলে চুলারাসটাকে কমিয়ে দিয়ে বেশ সময় নিয়ে এটাকে ভেজে নিন, দেখবেন অনেক মুচমুচে হয়েছে। আমি বেগুনিগুলার উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, বেগুনিগুলোকে উল্টিয়ে দিব এবং আমি এটাকে গোল্ডেন কালার করে ভেজে নিব। ওকে, আমার বেগুনি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা বেশ মুচমুচে হয়েছে এবং খেতেও দারুণ টেস্টি হয়েছে। আল্লাহ হাফেজ।